ইউক্রেনে রাশিয়ার আক্রমণের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ও দেশটির বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর প্রতিশোধ নিতে মস্কোর বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। নতুন করে আরোপ করা এই নিষেধাজ্ঞায় রাশিয়ার 500+ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্যস্থল করা হয়েছে। নিষেধাজ্ঞায় রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন মির পেমেন্ট সিস্টেম, ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, সামরিক শিল্প, ভবিষ্যৎ জ্বালানি উৎপাদন ও অন্য আরও বহু ক্ষেত্রকে লক্ষ্যস্থল করা হয়েছে। রাশিয়ার কারা কর্মকর্তাদেরও এবারে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। নাভালনির মৃত্যুর সঙ্গে এদের সম্পর্ক আছে বলে দাবি মার্কিন কর্মকর্তাদের। যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর আরোপ করা পশ্চিমা নিষেধাজ্ঞা এড়ানোয় সহযোগিতার দায়ে চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাজাখস্তান ও লিচেনস্টোইন ভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর 2 বছর পার হওয়া যুদ্ধের প্রথম দিকের চেয়ে ইউক্রেনকে এখন বেশ দুর্বল দেখাচ্ছে। যুদ্ধের তৃতীয় বছর শুরুর এই সময়টিতে আন্তর্জাতিক ত্রাণ ও সামরিক সরবরাহ ধীর হয়ে এসেছে, যুদ্ধক্ষেত্রে যার সরাসরি প্রভাব পড়েছে। গত গ্রীষ্মে কিয়েভের শুরু করা বহুল আলোচিত পাল্টা হামলা মুখ থুবড়ে পড়েছে আর মস্কো আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। 2 বছর ধরে টানা লড়াইয়ে ইউক্রেনের বহু ছোট বড় শহর, গ্রাম ধ্বংস হয়ে গেছে। লড়াই করতে করতে দেশটির সেনাদল ক্লান্ত হয়ে পড়েছে। পশ্চিমা সহায়তা কমে আসায় তাদের গোলা বারুদেও টান পড়েছে। এর মধ্যেই প্রায় প্রতিদিন রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তাদের উপর বৃষ্টির মতো আছড়ে পড়ছে, ফলে যুদ্ধে ইউক্রেনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক প্রয়াত অ্যালেক্সি নাভালনিকে গোপন স্থানে সমাহিত করতে হবে। রুশ কর্তৃপক্ষের এমন প্রস্তাব মেনে নিতে বিরোধী দলীয় এই নেতার মাকে 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে। তা না হলে নাভালনির মরদেহ আর্কটিক সার্কেল পেনাল কলোনিতেই সমাহিত করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার হিসেবে পরিচিত আর্কটিক পেনাল কলোনিগুলোর একটিতে বন্দী থাকা অবস্থায় গত শুক্রবার নাভালনির মৃত্যু হয়। এদিকে নাভালনির মা অভিযোগ করেছেন ছেলের স্বাভাবিক মৃত্যু হয়েছে এমন সনদে স্বাক্ষর করতে তাকে বাধ্য করেছে কর্তৃপক্ষ। কিন্তু নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়ার দাবি পুতিনের নির্দেশেই তার স্বামীকে হত্যা করা হয়েছে। ইংল্যান্ডের বন্দর শহর প্লাইমাউথের একটি বাগানে 8 দশক ধরে পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির ফেলা একটি বিশাল বোমা। 500 কেজি ওজনের সেই বোমার খোঁজ পাওয়ার পরই হইচই পড়ে যায়। প্লাইমাউথের মাইকেল অ্যাভিনিউ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় হাজারো বাসিন্দাকে। বোমার খবরের পরই তৎপর হয় পুলিশ ও সেনাবাহিনীর বিশেষজ্ঞরা। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি বোমাটিও নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করে তারা। ওই এলাকার রাস্তাঘাট, রেল ও বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর বোমাটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। পরে 1.5 কিলোমিটার দূরে সাগরে নিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। ভারতের পশ্চিমবঙ্গের একটি সাফারি পার্কে সিংহ ও সিংহীর নামকরণ নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠার পর নাম পাল্টানোর নির্দেশ দিয়েছে আদালত। ত্রিপুরার বিশালগড়ের সিপাহী জলা চিড়িয়াখানা থেকে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আনা পশু দুটির নাম নিয়ে আপত্তি জানিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। সাফারি পার্কে আনার পর সিংহটির নাম দেওয়া হয় আকবর, যা মূলত 16 শতকের মুঘল সম্রাট আকবরের নাম। অপরদিকে সিংহীর নাম রাখা হয় সীতা, যা হিন্দু দেবীর নাম। কিন্তু হিন্দু পরিষদ সীতার নাম নিয়ে আপত্তি জানিয়ে বলে সিংহীর এই নাম দেওয়াটা ধর্মীয় অনুভূতিতে আঘাতের সামিল। নাম পাল্টানোর জন্য কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রাজ্যের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিল পরিষদ।